जूनियर होमिओ बंधुरा तुम्हारे एक कैंसर केस देखा रोगी के देखो ना उन्हें मुख देखाते चाहन ना उन्हें भाई साक्षात्कार ही नब एवं देखो केसटा एक सार्कोमा सार्कोमा हो पेल्विस सार्कोमा हार कारण रोगी निजे जत्त जा खुशी ओषुधपत्र खेन एलोपैथी हक नाना रकम मोटा हर जो स्टेरॉयड हक नाना रकम खे जो ये धरा पड़ल विभिन्न जगह चिकित्सा करारे हमारे केसटा एक अनेक जगह देखिए डाक्तर तर मध्य लास्ट एकजुन प्रेसक्रिप्शन चोखे आसल नाम बोलो नाचित क्योंकि कथा हल जे हमें कैंसार स्पेशलिस्ट हमें अनेक कैंसार के सारा एरक जो बजारे तकमा चलते কিন্তু প্রেসক্রিপশন একটা কেস তো সারছে না তাহলে আপনার কাছে কেস সারলে আমার কাছে সেই কেসটা আসে কি করে যে কেসটা একজন ক্যান্সার স্পেশালিস্টের কাছে আরোগ্য হলো সে তাহলে ডাক্তার রবীন বর্মনের কাছে বা অন্য নগেন মণ্ডলের কাছে যাবে কেন তাহলে এগুলো নাটক চলছে একটা বাজারে এবং চিকিৎসাও কিরকম নাটক চলছে পেশেন্টের আমি আমি জীবনে বুঝে পাই না কোনো অঙ্ক দিয়ে মেলাতে পারি না জুনিয়র ভাই আপনারা দেখুন কোনো অঙ্ক দিয়ে মেলে কিনা আমি বুঝি না যে এরা সব বড় বড় কথা মানে কি চিকিৎসা এগুলো আমি বুঝতে পারি এই রোগীর এই সার্কোমা এত বড় একটা টিউমার সাইকোটিক স্কাল্প টিউমার মাথায় টিউমার হয়েছিল অপারেশন হয়েছে সাইকোটিক ওয়ার্স আছে গায়ে অনেক আঁচিল সাইকোটিক এই যে সাইকোসিস এবং বংশে ফ্যামিলি হিস্ট্রিতে লাং ক্যান্সার ফাদারের বাবা সাইকোসিস তাহলে এই এর লেফট স্ক্রোটামে ওয়াট লাইক গ্রোথ আঁচিলের মতো বড় বড় গ্রোথ আছে মাথায় গ্রোথ আছে গ্রোথ অন স্কাল সব সাইকোসিস তাহলে এবং একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ দেখে দিতে হবে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে ওষুধটা আমার 1 mg, 10 mg, 50 mg, CM এখন দেওয়া যাবে না কারণ এর একটা স্ট্রাকচারাল চেঞ্জ আরম্ভ হয়েছে এর অর্গানিক চেঞ্জ আরম্ভ হয়েছে রোগটা ফাংশনাল লেভেলে নেই যে অর্গানের কোনো ক্ষতি করছে না ফাংশনাল লেভেলে আছে আমি 1 mg, 10 mg, 50 mg দিতে পারি কিন্তু এইসব আমাদের ডাক্তারবাবুরা যারা বড় বড় কথা বলেন যারা বিভিন্ন জায়গায় সেমিনারে যাচ্ছেন তাদের হয়ে অনেকে প্রচার করছেন ফেসবুকে পোস্ট দিচ্ছেন অমুক বিশেষ স্পেশালিস্ট এসেছিলেন আপনারা দেখুন আপনারা বলুন আপনারা বোঝান আমাকে বোঝান হোমিওপ্যাথিক সোসাইটিকে বোঝান আমি তো বোঝাচ্ছি আমার বোঝানোয় ভুল আছে কিনা বলুন এর অ্যান্টিসাইকোটিক ওষুধ লাগবে কিনা যার মাথায় টিউমার অপারেশন হয়েছে যার সারা শরীরে আঁচিল যার অন্ডকোষে আঁচিল যার এত বড় একটা টিউমার সার্কোমা হয়েছে যার বংশে ক্যান্সার এবং দু নম্বর কথা তার 50 mg 0/1, 0/2 বা সেন্টেসিমাল দিলে 6/30 দেওয়া উচিত না 10 mg, 50 mg, CM দেওয়া উচিত আমি দেখাবো এবং যেসব ওষুধের কোনো সিমটম নেই ক্যাডমিয়াম সাল পাকস্থলীর স্টোমাকে যদি বমি করে তখন তার একটা প্যালিয়েটিভ ওষুধ হচ্ছে ক্যাডমিয়াম সাল সব বইয়ে আছে তাহলে এই রোগীর ক্যাডমিয়াম সাল কি করে প্রেসক্রিপশন হয় আর কোথায় সুপারফিশিয়াল ড্রাগ ম্যাকফস 30 আমি বুঝি না কোথায় ক্যালকিরিয়া ক্যালসিনেটা আপনারা বুঝিয়ে দিন আমাকে আপনারা যারা পোস্ট দেন যারা বিরাট বড় বড় ডাক্তার বিরাট স্পেশালিস্ট আপনারা তারা তাদেরকে অনুরোধ করছি বুঝিয়ে দিন তাহলে আমি চিন্তা করলাম যে একে একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে অ্যান্টিসাইকোটিক ওষুধ কি দেওয়া যায় এর চিলি শীতকাতুরি আছে এর কনস্টিপেশন আছে স্টুল ইরেগুলার দেখুন লিখেছি আমি স্টুল ইরেগুলার লেখা আছে স্টিল নো আর্জিং ইরেগুলার শীতকাতুরে ডিজায়ার ফর ডিজায়ার সল্ট আছে তাহলে ইনডিসিসিভ আছে এসব উপরে চিন্তা করে আমি টি অক্সিডেন্টালিস বা আরবোরভিটি প্রেসক্রিপশন করতে পারি এবং অবশ্যই 50 mg স্কেলে 0/1, 0/2 এইভাবে তাই সাইকোটিক স্কাল্প টিউমার অপারেশন হয়েছে সার্কোমা চলছে ওয়ার্স আছে এখানে ওখানে মাথায় টিউমার আছে স্ক্রোটামে টিউমার আছে বংশে ক্যান্সার আছে তো অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে এবং পেশেন্টের শীত বেশি কনস্টিপেশন আছে ডিজিয়ার সল্ট আছে রোগাপটকা চেহারা আছে সুতরাং থুজা 0/1 ছাড়া কোনো ওষুধই আসে না এবং পোটেন্সি আমি
মাইল্ডেস্ট ইন রিয়াকশন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি দেবো। এই তো, আর আমি আগে ডাক্তারবাবুর একজনের, যাদেরকে অনেকে ধন্য ধন্য করছেন, তারা নিজেরা নিজের ঢোল পেটাচ্ছেন, ক্যান্সার সারাচ্ছেন, তাদের প্রেসক্রিপশনের শুধু ওষুধের কয়েকটুকু আমি দিচ্ছি, কারণ মেডিকেল এথিক্সে তার নাম প্রেসক্রিপশন আমি দেবো না। আমি তাদের কোনো সমালোচনা করছি না, তাদের জ্ঞান বুদ্ধি পড়াশোনাকে অবহেলা করছি না, কিন্তু অঙ্কে মিলছে না। কি অঙ্কে সে ম্যাকফস 30 দেয়, ক্যালকিরিয়া ক্যালসিনেটা দেয়, ক্যাডমিয়াম সালফ 10 mg দেয়, আপনারা কেউ পারলে দয়া করে বুঝিয়ে দিন, বিশেষ করে যারা তাদের মতন লোকদের প্রচার করে বেড়াচ্ছেন, ঢাক পেটাচ্ছেন, তাদের কাছে অনুরোধ রইল। আপনার ভাইয়ের কেসটা দাদা তো মুখ দেখাবে না আপনি ভাই, তা আমি যা বলেছি মোটামুটি সব ঠিক আছে, বিভিন্ন জায়গায় আপনারা দেখিয়েছেন, যা করেছে ভুল ভ্রান্তি বলার দরকার নেই। চিকিৎসা কোথায় কোথায় করেছেন? চিকিৎসা বেঙ্গালোর করেছি। বেঙ্গালোরে গেছিলেন? প্রধান স্যারের কাছে গেছি। তারা কি বলেছে বেঙ্গালোরে? বেঙ্গালোরে বলেছে যে খুব একটা আশাবঞ্জক নয়, ভালো নয়। হোমিওপ্যাথি কোথায় করেছেন? হোমিওপ্যাথি না না না, ডাক্তারের নাম বলবেন না, আপনাকে ডাক্তারের নাম বলতে বারণ করেছিলাম।